পঞ্চায়েত নির্বাচনে যেসব বিজেপি কর্মীরা আহত ও নিহত হয়েছেন তাদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করছেন। বিজেপির জেলা সভাপতি সহ আরও অন্যান্য নেতৃত্বরা আজ জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মীদের বাড়িতে গিয়েছিলেন। কালমাটি এলাকায় গুলিবিদ্ধ হয়ে আহত বিজেপি কর্মী অর্জুন বর্মনের বাড়িতে বিজেপির প্রতিনিধি দল পৌঁছায়। শনিবার দুপুর একটা নাগাদ কালমাটিতে গত 6 জুলাই দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় বিজেপি কর্মী অর্জুন বর্মন। বর্তমানে বাড়িতে শয্যাশায়ী অর্জুন। সেই কারণে আহত বিজেপি কর্মীকে দেখতে শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি তার পরিবারের সঙ্গে দেখা করেন বিজেপির প্রতিনিধি দল। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, রাজ্য সাধারণ সম্পাদক তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মন, জেলা সভাপতি সুকুমার রায়, সম্পাদক জীবেশ বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ব। এদিন আহত বিজেপি কর্মীর পরিবারকে আর্থিক সহায়তা করা হয় বলেও বিজেপির তরফে জানানো হয়েছে। ঘটনাটা হয়েছিল 6 তারিখে, গুলিবিদ্ধ করছে। আমরা আমাদের প্রার্থীর বাড়িতে আমরা বসেছিলাম, যাই হোক একটু কথাবার্তা বলার জন্য গিয়েছিলাম। হঠাৎ করে কিছু দুষ্কৃতী এসে 9টা থেকে 9:30টার মধ্যে এসে হঠাৎ করে বোম ব্লাস্ট করে, গুলিবিদ্ধ করে। এবার সাধারণ লোক মানে যেভাবে যে থাকে দৌড়ে দৌড়ি মানে যেভাবে পালিয়েছে, কেউ কেউ দৌড়েছে, এভাবে পালাতে হয়েছিল। তারপর হঠাৎ করে গুলি চালায়, এবার তার মধ্যে আমাদের গুলি লাগে 2-3 জনকে, আর একজনকে পুরো মারধর করছে বাসটা দিয়ে। এই যে পার্টির লোক আজকে আসলো, নেতৃত্বরা আসলো, কি আশ্বাস দিয়ে গেল? আমরা প্রার্থীর কাছে যে বিশ্বাসটা রাখছি সে বিশ্বাসে ভরসাটা দিল, তারা আমাদের পাশে থাকবে, তারা আমাদের দেখবে, এটাই ভরসা দিল। কেস তুলে নেওয়ার কি কোনো হুমকি দিচ্ছে? হ্যাঁ, এরকম কিছু হুমকি দেওয়া হয়েছিল। হ্যাঁ, টিম ছিল প্রার্থীর লোক, তারা এইভাবে হুমকি টুমকি দিচ্ছে। এবার 5 তারিখে আরো এরকম কিছু একটা অভিষেকের নেতৃত্বে আরো কিছু একটা করার জন্য হয়তো এরকম পরিকল্পনা নিতে পারে। আপনারা কি আতঙ্কে রয়েছে? আমরা তো সবসময় আতঙ্কে থাকি, কিন্তু প্রার্থী যেভাবে আমাদের ভরসা দিচ্ছে একটু হলেও আতঙ্ক কাটছে। আমার নাম মিলন বর্মা। দায়িত্ব মানে বুধের কর্মী হিসেবে দেখুন কিছুই করা হচ্ছে না। আজকে এখানে আসা হয়েছে আমাদের যে কর্মীরা যাদের উপরে এখানে অত্যাচার হয়েছে, এবং অত্যাচারের কি পরিমাণ হয়েছে সেটা আপনারা দেখলেন। আমাদের এখানে এই যে মিলনদা দাঁড়িয়ে আছে, মিলনদার চরম আঘাত লেগেছে। আমাদের অর্জুনদা আছে, তিনি শয্যাশায়ী, তার পেটে গুলি লেগেছিল এবং সে গুলি বের করার পরেও তিনি আজও শয্যাশায়ী অবস্থায় আছেন। এবং আরও 2-3 জন কর্মী আমাদের আছে, রাধিকা বর্মন এবং চন্দ্র বর্মন। এই যে সাধারণ মানুষগুলোর উপরে, সাধারণ এরা কি বলবো, পিছিয়ে পড়া এসসি সমাজের রাজবংশী মানুষ, তাদের উপরে তৃণমূল কংগ্রেস যেভাবে নৃশংস অত্যাচার করেছে সেটাই দেখবার জন্য আমরা হাসপাতালে এর আগে গিয়েছিলাম, কিন্তু হাসপাতাল থেকে ট্রিটমেন্টের পরে এখন কি অবস্থায় আছে সেটা দেখবার জন্য আমাদের রাজ্য থেকে যে টিম এসেছে, রাজ্য থেকে আমরা এসেছি, তাদের দেখলাম, তাদের পরিবেশ পরিস্থিতি দেখলাম, পরবর্তী চিকিৎসার কি বিষয়গুলো আছে সেগুলো নিয়ে টুকটাক আলোচনা হলো, এই বিষয়গুলোই। হ্যাঁ, এবং তাদের উপরে যে হুমকি আসছে, তাদের গুলি লেগেছে, গুলি ডাক্তার বের করেছে, তার এভিডেন্স আছে, আর তৃণমূল কংগ্রেস তাদের উপরে আবার প্রেশার করছে যে তাদের কেস তুলে নিতে হবে। এ কি মগের মুল্লক চলছে নাকি? সাধারণ মানুষের বিচার পাওয়ার কোনো আশা নেই? কিসের রাজত্ব চলছে? তো আজকে আমরা এসেছিলাম, তাদের পাশে ভারতীয় জনতা পার্টি আছে, সর্বতোভাবে আছে, আমরা তাদের দেখে গেলাম, তাদের খোঁজ খবর নেওয়ার জন্যই আমরা আজ এসেছি। এরপর আমরা ফুলিমারিতে যাব, দিনহাটা যাব, ভিলেজ ওয়ানে যাব, হ্যাঁ আমরা বিভিন্ন জায়গায় যাব, এবং এরপরে আরও আসবে আমাদের অন্যান্য নেতৃবৃন্দও আসবে, এক এক করে সকলেই আসবে, বিভিন্ন সময় আমরা খোঁজ খবর রাখবো, এবং পার্টি তাদের পাশে আছে এটা নিশ্চিতভাবে, সত্যি আমরা পাশে আছি। ধন্যবাদ।